বাচ্চু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? উপর আল্লাহর দয়ায় আমার ব্যবসা চিরকালই ভালো যায়, তারপরেও এখন বর্তমান অসাধারণ ভালো যাচ্ছে। আমি প্রত্যেকটা গরু বাছুর ইন্ডিয়ান থেকে কালেকশন করি, বর্ডার ক্রস গরু। আর আমি হচ্ছে ব্যাপারী দাদা, ব্যবসায়ী। আমি তো লোকের মতন খামারি না, আমার কিনা বেচাই উদ্দেশ্য। আমার কিনা বেচা না থাকলে আমার হচ্ছে ব্যবসা থাকবে না। তো আমি লাভ কম করি, সেল বেশি দেই, সেলটা বেশি। হ্যাঁ, তো আজকের তারিখটা হচ্ছে আপনার হচ্ছে 30 নভেম্বর 2023 সাল। হ্যাঁ, চলেন এবার গরুগুলো দেখি আর আপনি এগুলোর সম্পর্কে কি বলেন। বাচ্চু ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন, বাচ্চা একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার ইন্দো ব্রাজিলের সার গরু, এই জাতেরই আমি একটা হচ্ছে আপনার বলদ গরু দেখাবো। বলদ দেখাবে? হ্যাঁ, বলদ গরু দেখাবো একটা, যে কত বড় হয়। দর্শক, অনেক দর্শক দেখলে বুঝতে পারবে যে আমার কাছে প্রত্যেকটা লোকই কয় যে ভাই আসলে ইন্দো ব্রাজিলের গরুগিনি কত বড় হয়। আজকে দেখলে বুঝতে পারবেন যে এই গরুগিনি কত বড় হয়। তো বাচ্চু ভাই, এটার বয়স কেমন? এটা বয়স কত হবে? 8 মাস হবে খুব জোরে। আর দাম রাখছেন কেমন? এটা 1,55,000 টাকা দাম রাখছি। খুবই হাই কোয়ালিটির বাচ্চা, আর এই কালারের বাচ্চা গিনি খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে একটা আনকমন কালার। আপনি লাল গরু চালে বহু 100 চালে 100 দিতে পারবো একদিনে, কিন্তু এইসব কালার যদি চান আপনি পারবো না আমি দিতে। তো বাচ্চু ভাই, এবার বেশ কিছু বলদ আছে, চলেন এগুলো দেখাই। হ্যাঁ বাচ্চু ভাই, পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা পাকড়া গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আমার মনে হয় যে এই ব্যবসার বয়সে কোনো লোক এই কালারের বলদ দেখাতে পারছে কি না। এটা বলদ? হ্যাঁ এটা বলদ। আমি যে একটু আগে ফার্স্টে 1 নম্বরে যে সার গরুটা দেখালাম, এই সার গরুটা আর এই আপনার হচ্ছে যে বলদটা দেখাচ্ছি একই জাতের গরু। গরুগিনি কত বড় হয় এগিনি দেখবেন, 65 হাইট আছে। আচ্ছা, হাইট কতটুকু আছে? দর্শক যারা আছে তারাই ক্যালকুলেশন করে নেবে, আমরা আর না বলি। আরেকটা জিনিস কি দাদু ভাই, আসলে গরু হলেই গরু না, গরুগিনি দেখতে হবে যে আসলে প্রত্যেকটা গরু সুন্দর আছে কি না, ভালো আছে কি না। কুরবানির গরু সুন্দর ছাড়া কিন্তু লেয় না। তো বাচ্চু ভাই, এই গরুটার দাম রাখছেন কেমন? এটা আপনার হাইটে থাকবে আমাদের 2টা গরু, এটা আর এই যে মাসে যেটা আছে 2 এবং 3, 2 এবং 3, 3 নম্বর যেটা আছে এটাও তো বেশ নাদুষ্ণ দোষ। 3 নম্বরে আরেকটা আনকমন গরু, এটা আপনার হচ্ছে এই বিসি আছে, কিন্তু বিসি আছে। হ্যাঁ এটা বিসি আছে, কিন্তু বিসি ওই সারের মতন না, মানে শেসা দিয়ে একটা বিসি থাকে গরু। এটাও বলদি? এটাও বলতি, কিন্তু সার বলদ। আচ্ছা, সার বলদ? হ্যাঁ এটা সার বলদ। এটাও আপনার মাংস টাংস দিয়ে সবকিছু দিয়ে একাকার হয়ে আছে, আসলে অসাধারণ, মানে সৌন্দর্যর দিকে কোনো দিকে এর কমতি নাই। কুরবানির গরু যা লাগে, এইসব গরু কিনে আসলে কুরবানির আগে হইলে যে কত টাকা বিক্রি করতে পারতাম সেটাই এখন পাইছি। আমরা দর্শকের উদ্দেশ্য দেখাচ্ছি, কোনো দর্শক ভাই যদি আগ্রহ পছন্দ আগ্রহ হলে দরদাম করে নিতে হ্যাঁ পছন্দ হলে নিবে, আর যদি পছন্দ না হয় তাহলে তো কোনো কথা নাই, থাকবে আমার কাছে। এই 2 এবং 3 দুটা আলোচনার মাধ্যমে, এই 2টা গরু আলোচনার মাধ্যমে থাকবে। চলেন এবার পরেগুলো দেখি। চল, এই পাশে আবার বেশ কিছু বয়স আপনি নিয়ে আসছেন, সিরিয়ালের 4 নম্বরে যেটা আছে এটা সম্পর্কে একটু বলুন। 4 আর 5 জোড়াই দাদা ভাই, জোড়াই গোলাপি মহিষ। হ্যাঁ গোলাপি মহিষ। আচ্ছা, তো 4 এবং 5 জোড়াই দুটা মহিষ আছে, 4 নম্বর যে মহিষটা আছে এটার বয়স কেমন? এটা আপনার 2টাই মহিষ 4 দাঁত করে আছে, 4 দাঁত করে ছেলে মহিষ, ছেলে মহিষ। আচ্ছা, তো 4 নম্বর দেখলাম, পাশে 5 নম্বর যেটা আছে এটা সম্পর্কে একটু বলেন। 4 আর 5 আপনি যদি নেন তাহলে এই 2টা মহিষের জোড়া ধরে পড়বে 5,20,000 টাকা। 5,20,000 টাকা। দর্শক কি দরদাম করতে পারবে? প্রত্যেকটা জিনিসের দরদাম করতে পারবে। আমি কইছি তো ভিডিও যে আমার গরু মহিষ যেটাই লেন আমি দাম দর করি, বিক্রি করি সব সময়। আমি বাটা জিনিস বেচা হয় জুতা স্যান্ডেল দাদু ভাই, আমি দরদাম করি কাস্টমার নিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাচ্চু ভাই এটাও সাইড করে দেন, 6 নম্বর যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। 6 নম্বরে একটা মহিষ আছে, এখনো দাঁত হয় নাই, খুবই সুপার একটা বাচ্চা। হ্যাঁ ওই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে ওই বাচ্চাটার দাম থাকবে 1,55,000 টাকা। 1,55,000 টাকা। আর 3টা একসঙ্গে নিলে মোবাইলে কথা বলে নিতে পারবে, কথা বলে নিতে পারবে। প্রথমে দেখলাম 3টা গরু, এবার 3টা মহিষ, আবারও বেশ কিছু বলদ আছে। হ্যাঁ আবারও 3টা লটারে বলদ আছে, দেখাই চলে, চলেন দেখি। তো বাচ্চু ভাই, এই পাশে আবার 3টা গরুর একটা লট আছে, 7, 8 এবং 9। 7, 8, 9। হ্যাঁ, তো 7 নম্বর গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার হচ্ছে গির জাতেরই বলদ, খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ। এগুলোটা দেখেন কাটা ছেঁড়া মেলা কয়েক জায়গায় আছে, শরীরে কাটা ছেঁড়া আছে, এগুলো দেখেই নিতে হবে। এগুলো পরিচর্যা করলে মানে ঠিক হয়ে যাবে। এসব তো আপনার হচ্ছে খাদ্য পালে এসব কিছু থাকে না দাদা ভাই। তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের 7, সিরিয়ালের 7। পাশে 8 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন একটু পাকড়া সাপাস,
আছে এটা সম্পর্কে বলবেন। এই গরুটা আপনি এর আগে যে পাকড়া গরুটা দিলাম এই ছোট গরুর মধ্যে এই পাকড়া গরুর আবার সাইজ একটু বেশি, এজন্য পাকড়া গরুর ভিডিও দিচ্ছি। সার গরু এই বলদ গরু পাকড়া গরু কিনে একটু চাহিদা বেশি থাকে সব সময়ের জন্যই। তো এটা হচ্ছে আট, এটা সাত আট এবং নয়, এখানে তিনটা গরুর একটা লট হবে। এটা আট যে নয় নম্বরে দেখানো এটা আরো খুব আকর্ষণীয় গরু। একটা দুটো নিতে চাই সেক্ষেত্রে কি ফোনে কথা বলে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে ফোনে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা তো বাচ্চা ভাই এটা একটু সাইড করে দেন, নয় নম্বরটা আমরা দেখি। নয় নম্বরে আরো অসুন্দর একটা মানে অসাধারণ অসাধারণ একটা গরু আছে, দেখেন সিংগুলি কত সুন্দর মানা টকটকে কান, খুবই ভালো গরু। আচ্ছা তো এটা হচ্ছে আপনার নয় সাত আট নয়, নয় তিনটা গরুর একটা প্যাকেজ। এই প্যাকেজের দাম কেমন? এই এই তিনটা গরু আপনার লাগবে 660,000 টাকা। 660,000, আর এটা হচ্ছে সাত আট নয়, এটা হচ্ছে 660,000। 660,000 দর দামের সুযোগ আছে, প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ আছে। তো বাচ্চা ভাই এই পাশে সবশেষ একটা সার গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলুন। এই গরুটা আপনার হচ্ছে সাইউল জাতের সার, ঠিক আছে? অনেক জোনা বলবে যে বাহামা করস হ্যান ত্যান সার চুতরো, সাইউল অরিজিনাল সাইউল সার গরু। এই গরুটা আপনার হচ্ছে এখন ওজন প্রায় ছয় মনের কাছাকাছি আছে, ছয় মনের কাছাকাছি ওজন আছে। জি তো এটার দাম রাখছেন কেমন? এই গরুটা আপনার দাম পড়বে নি 2,25,000 টাকা। 2,25,000, দর দামের সুযোগ আছে, প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ থাকবে দর্শক ভাইদের জন্য আর আলোচনার জন্যই আমি। তো ঠিক আছে বাচ্চা ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01790143834। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।